সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্সিন ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন দেশ ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যিনি হচ্ছেন একজন প্রয়াত বাংলাদেশি কবি গীতিকার এবং যিনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে বিশেষভাবে বিখ্যাত হয়ে আছেন আশির দশকে কণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশি শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তার জনপ্রিয় কবিতার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম উনিশশো সালের ১৬ অক্টোবর বরিশালের রেড ক্রস হাসপাতালে রুদ্রের মামির বাপের বাড়ি ছিল বরিশাল রেডক্রস হাসপাতালের সামনে রুদ্রের মা বরিশালে ভাইয়ের শ্বশুর বাড়িতে অবস্থানকালে ওই হাসপাতালে রুদ্র জন্মগ্রহণ করেন রুদ্রের মায়ের নাম শিরিয়া বেগম বাবার নাম শেখ ওয়ালিউল্লাহ যিনি একজন ডক্টর ছিলেন তাদের স্থায়ী নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রামে রুদ্র মোহাম্মদ পিতা ১৯৩৩ তেত্রিশ সালের ষোলো নভেম্বর জন্মগ্রহণ করেন যিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে নিজ এলাকায় ফিরে যান এবং মংলা ডক লেবার হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন এক ধনাঢ্য পরিবারের সন্তান সম্ভ্রান্ত শেখ পরিবার এখনও বাগেরহাট জেলার মধ্যে অত্যন্ত প্রতাপশালী ও প্রভাবশালী হিসেবে পরিচিত এদের নিবাস ছিল যশোর জেলায় রুদ্রের নিজ বাড়ি সাহেবের মেঠ থেকে নানাবাড়ি মিঠেখালি খুব বেশি দূরে ছিল না মিঠেখালি ইউনিয়নেই এই দুটি গ্রামের অবস্থান ছোটবেলার অধিকাংশ সময় রুদ্রতার নানাবাড়িতেই কাটাতেন নানাবাড়ির পাঠশালাতেই তার হাতে খড়ি এমনকি লেখালেখির আগ্রহ সৃষ্টি হয় ওই নানাবাড়ি থেকেই নানাবাড়িতে ওই সময় ঢাকার বেগম আর কলকাতার শিশুভারতী আসত নিয়মিতভাবেই এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের বইপত্র তো ছিলই নানাবাড়ির পাঠশালার পাঠ ডিঙানোর পর উনিশশো সালে রুদ্র দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হন নানার নামে প্রতিষ্ঠিত ইসমাইল মেমোরিয়াল স্কুলে এই স্কুলটি বাগেরহাট অঞ্চলের বিখ্যাত স্কুল হিসেবে পরিচিত রুদ্রের বয়স যখন আট বছর এ সময় স্কুলের পড়ালেখার পাশাপাশি রুদ্র বিভিন্ন পত্রপত্রিকা এবং রবীন্দ্র নজরুলের বই পড়ার সুযোগ পান এদের অনেক কবিতাই সেই শিশু রুদ্রের মুখস্থ ছিল নানাবাড়িতে থেকে রুদ্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন এরপর উনিশশো সালে মোংলা থানা সদর সেন্ট পলস স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন তিনি এই স্কুলে পাঁচ বছর পড়াশোনা করে তিনি উনিশশো সালে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হন উনিশশো একাত্তরের মার্চ মাসে শুরু হয় মুক্তিযুদ্ধ রুদ্রের আর নবম শ্রেণীতে পড়া হয়নি যুদ্ধে বিজয়ের পর উনিশশো সালে নবম শ্রেণী টোককিয়ে রুদ্র ঢাকার ওয়েস্ট হাই স্কুলে দশম শ্রেণীতে ভর্তি হন থাকতেন পঞ্চাশ লালবাগে মামার বাসায় এই স্কুল থেকেই তিনি ১৯৭৩ সালে চারটি বিষয়ে লেটার লেটারমার্কসহ বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি পাশ করেন ভর্তি হন ঢাকা কলেজে পিতামাতার প্রবল ইচ্ছা সত্ত্বেও রুদ্র বিজ্ঞান শাখায় পড়ে ডাক্তার হওয়ার পথে পা মারাননি বরং তিনি নিজের পছন্দে মানবিক শাখায় চলে যান ঢাকা কলেজে এসে রুদ্র পুরোপুরি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এ সময় তিনি সহপাঠী হিসেবে পান কামাল চৌধুরী আলী রিয়াজ জাফর ওয়াজেদ ইসহাক খান সহ একঝাঁক তরুণ সাহিত্যকর্মীকে ঢাকা কলেজ থেকে রুদ্র উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন দ্বিতীয় বিভাগে দুবছরে রুদ্র ক্লাস করেছিলেন মাত্র আঠারোটি নির্বাচনী পরীক্ষা দিতেও সমস্যা হয়েছিল তার এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিএ অনার্স শ্রেণীতে বন্ধু জাফর ওয়াজেদও একই বিভাগে একসঙ্গে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন আর এটি তিনি করেছিলেন ছাত্র ইউনিয়নের মনোনয়নে সাহিত্য সম্পাদক পদে রুদ্র সরাসরি ছাত্র রাজনীতির নেতৃত্বে না এলেও নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক বিশ্বাসকে প্রকাশ করেছিলেন তার এই বিশ্বাস জীবনের শেষ দিন পর্যন্ত টিকে ছিল রুদ্র আবাসিক ছাত্র ছিলেন সলিমুল্লাহ হলের কিন্তু যতদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতেন তার অধিকাংশ সময় কাটাতেন তিনি ফজলুল হক হলের কামাল চৌধুরীর তিনশো নম্বর কক্ষে অথবা রেজা সেলিমের একশো নম্বর কক্ষে উনিশশো সালে রুদ্রের অনার্স পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু ক্লাসে উপস্থিতির হার অনেক কম থাকায় অনেক অনুরোধ করার পরও বাংলা বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড আহমদ শরীফ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে এবং জাফর ওয়াজেদকে পরীক্ষা দিতে অনুমতি দেননি যার ফলশ্রুতিতে তারা দুজনই উনিশশো আশি সালে বিএ তথা অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন এরপর নানা রাজনৈতিক সাহিত্যিক ও সাংস্কৃতিক আন্দোলনে জড়িয়ে পড়ায় রুদ্রের প্রাতিষ্ঠানিক পড়ালেখা আবার পিছিয়ে পড়ে অবশেষে উনিশশো সালে এম এ ডিগ্রি অর্জন করেন তিনি ছাত্রজীবনেই কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এর একটি হচ্ছে উপদ্রুত উপকূল যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং অপরটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত ফিরে চাই স্বর্ণগ্রাম এই কাব্য দুটি তাকে কবিখ্যাতি এনে দেয় তিনি যে তার কালের সংস্কৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন উক্ত দুটিতে তার প্রতিফলন লক্ষ্য করা যায় তার কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সবসময় ফলে সত্তরের দশকেই তিনি একজন শক্তিমান কবি হিসেবে পরিচিতি লাভ করেন সমকালের সমাজ ও রাজনীতির অস্থিরতায় সৃষ্ট হতাশা সংকীর্ণতা এবং ক্ষমতার দ্বন্দ্ব ও সংঘাতময় জীবনের প্রতিচ্ছবি তার কবিতায় লক্ষণীয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ইতিহাস সচেতন কবি বাতাসে লাশের গন্ধ কবিতায় তিনি যখন বলেন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় তখন তার কবি আপনাতেই ধরা পড়ে তার এই সংগ্রামী চেতনা পাঠককে বর্তমানের নৈরাশ্য থেকে আশান্বিত করে তুলে ভবিষ্যতের দিকে ১৯৮৪ সালে প্রকাশিত তার মানুষের মানচিত্র কাব্যগ্রন্থে লক্ষ্য করা যায় এরকম আকাঙ্ক্ষার সুদৃঢ় অভিব্যক্তি যেমন তিনি বলেছেন তোমার অরণ্যে আছে অপরূপ স্বপ্ন আঁকা চিতল হরিণ তন্দ্রাতুল হারিয়াল ডাকা ফাল্গুনের রাত সাদা খরগোশ তোমার কিনারে আছে পাললিক নোনা জল জলের পরশ সরল শিশিরে ধোঁয়া সোনালিম সস্যময় হেমন্তের দিন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ছোবল গল্প দিয়েছিল সকল আকাশ মৌলিক মুখোশ এক গ্লাস অন্ধকার বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি মূলত কবি হলেও কাব্যচর্চার পাশাপাশি সঙ্গীত নাটক ছোট গল্প এবং প্রবন্ধ রচনাতেও সমান উৎসাহী ছিলেন তার সাহিত্য সাধনা ছিল দেশ মানুষ ও মনুষ্যত্বের প্রতি অঙ্গীকারাবদ্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ১৯৮১ একাশি সালের উনত্রিশে জানুয়ারি বাংলাদেশের অন্যতম বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই বিয়েতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না মূলত তাদের দুজনের মধ্যে লেখালেখির মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল আর যেই সম্পর্ক পরবর্তীতে গড়িয়েছিল বিয়ের পিড়িতে কিন্তু এটা তারা করেছিলেন গোপনে তবে তাদের এই দাম্পত্য জীবন বেশিদিন টিকে থাকেনি ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার সাহিত্য সাধনের স্বীকৃতিস্বরূপ উনিশশো আশি সালে মনি চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেন অবশেষে বাংলা সাহিত্যের এই প্রখ্যাত কবি সাহিত্যিক উনিশশো একানব্বই সালের একুশ জুন ঢাকায় মৃত্যুবরণ করেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস অল অল্যাব্যাট আওয়ার টুডেস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং আস দাস অ্যান্ড ইউ লেটার ইন নেক্সট ভিডিওস